এটা হচ্ছে মীনাকারী জামদানি, এটাও হচ্ছে একটা ট্রেডিশনাল শাড়ি। জামদানি অলওয়েজ ট্রেডিশনাল শাড়ি, এবং আমি আমার যেটা মনে হয় প্রত্যেকটা বাঙালি হোক অবাঙালি হোক, এখন অবাঙালিরা ভীষণ রকম জামদানি কিন্তু প্রেফার করে। হ্যাঁ, তো পুজোর সময় একটা না একটা জামদানি সবার বোধহয় ওয়ার্ড্রপের জন্য সবাই রেডি রাখে, একদম বাস্তব কথা যেটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা মীনাকারী জামদানি, তো হ্যাঁ দারুণ শাড়ি। এইটা হচ্ছে মীনাকারী জামদানি, এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, এই জিনিসটা হচ্ছে মীনাকারী কাজটা। এই যে এই কাজটা হয় না, এটা হচ্ছে মীনাকারী কাজ। এই যে গোল্ডেন কালারের এটার মধ্যে এই সেলফ মোটিভে করা আছে, তো এটা যদি আরও অনেক রকম ধরনেরই হয়, হাফ হাফ পোর্শনও হয়, এটা যেমন পুরো একটা কালারের দু কালারের মধ্যে, তো এমনও হয় যে কুচি পোর্শনটা থেকে আলাদা আঁচল পাটলি পাল্লু না, নট এক্স্যাক্টলি পাটলি পাল্লু, মানে ওটা হচ্ছে এখান থেকে হয়তো পুরো পোর্শনটা হচ্ছে হাফ ব্লু কালার হলো, হাফ হচ্ছে ইয়েলো কালার হলো, বা এরকম হাফ হাফ ইয়ের মধ্যেও আমার কাছে। এটাও কিন্তু ভীষণ ভালো, এটাও কিন্তু ভীষণ ভালো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সফট সফটনেস জিনিসটা ভালো লাগছে দেখতে, আর এই কালার গুলো এত সুন্দর সুন্দর, ভীষণ ভালো লাগে সবাইকেই পাওয়া, একদম একদম খুব সুন্দর লাগে দেখতে। তো এগুলো হচ্ছে মীনাকারী জামদানি, এবং সব থেকে বড় হচ্ছে সফটনেস, এটা কি অল ওভার? হ্যাঁ অল ওভার, একদম পুরো অল ওভার, এই যে শাড়িটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই যে ভীষণ গর্জিয়াস, কিন্তু এই প্রাইস কি পুরো, এগুলোর দাম শুধুমাত্র 1280 শুধুমাত্র। আর জামদানি মানে খড়খড়া যে ব্যাপারটা হয় এটা কিন্তু এখন কিন্তু সেই ট্রেন্ড নেই, আর আমি সবগুলোর মধ্যেই দেখলাম যে হ্যাঁ সফটনেস ব্যাপারটা, হ্যাঁ সফট জিনিসটা আমার কাছে সবাই সফট ব্যাপারটা পাবে, এইটুকু আমি শিওর করতে পারি। আর সব থেকে হ্যাঁ ভিজিবিলিটিটা খুব ভালো, দেখে বুঝতে পারবে সবাই ভিজিবিলিটি যেটা আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালার ভ্যারাইটি প্রচুর ধরনের আছে। আমি আমার লাস্টে ফোন নাম্বারটা দিয়ে দেবো, যদি কারো মনে হয় যে তোমাদের কারো একটু কোনো আলাদা রিকোয়ারমেন্ট আছে কালারের অবশ্যই বলবে।